আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ আদালত থেকে চেকের মামলায় বেশ কিছু রায় প্রকাশ পাচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিদিনই সেই রায়গুলি ওয়েবসাইটে আপলোড হচ্ছে বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি। তো আজকে আরেকটি মামলা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্রিমিনাল আপিল 4931 2020। এই মামলাটিও গত 10ই জানুয়ারি 2024 তারিখে সংশ্লিষ্ট উচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং এটিও বিচারপতি জনাব মোহাম্মদ সরাদ্দি স্যারের কোর্টের একটি মামলা। তো এই মামলাটির বিষয়টি হচ্ছে যে কোর্টের বাইরে কি আপোষ করলে আপনার সে আপোষটি কি গ্রহণযোগ্য হবে কি হবে না বা আপনি কতটুকু রেমেডি পাবেন সেই বিষয়টি নিয়ে এখানে বিস্তারিত উঠে এসেছে। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন যেন আইনের সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন। এবং আশা করছি এই নতুন বছরে আপনাদের জন্য একটি নতুন চমক থাকবে, সেটি হচ্ছে যে আমরা অর্থাৎ আইন কোর্স টিম প্রতিদিনই আপডেট যেই রায়গুলি উচ্চ আদালতে প্রকাশ পাবে সেটি যে মামলারই হোক সেই রায়টি আপনাদেরকে জানানো হবে এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আশা করব যে সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা, সেটি হলো এই মামলার ঘটনাটি হলো যে মাসুম চৌধুরী অপু তিনি তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য 11 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন এবং পরবর্তীতে চেক গ্রহীতা সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ডিজোনার হয়ে ফেরত আসেন। পরবর্তীতে চেক গ্রহীতা চেকদাতার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেন, মোবাইলে টেলিফোনে তাকে টাকা পরিশোধের অনুরোধ করলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। পরবর্তীতে তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন এবং তাতেও চেকদাতা কোনো পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তীতে চেক গ্রহীতা সংশ্লিষ্ট আমলি আদালতে মামলা দায়ের করেন এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মামলাটি বিচার নিষ্পত্তি করে 1 বছরের সাজা এবং চেকে উল্লেখিত টাকার সমপরিমাণ অর্থাৎ 11 লক্ষ টাকার সাজা প্রদান করেন। এই রায়ে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে 50% টাকা আদালতে জমা প্রদান করে উচ্চ আদালতে আপিল দায়ের করেন এবং আপিল দায়ের করার পরে আসামিপক্ষ তাদের আবেদনে উল্লেখ করেন যে চেকদাতা চেক গ্রহীতাকে তার পাওনা যাবতীয় টাকা পরিশোধ করে দিয়েছেন, চেক গ্রহীতা চেকদাতার নিকটে কোনো টাকা পাবেন না, সেহেতু মামলাটি থেকে আসামি খালাসপ্রাপ্ত হবেন। অপরদিকে বাদীপক্ষের যিনি আইনজীবী নিযুক্ত আইনজীবী ছিলেন তিনিও বলেছেন যে বাদী তার যাবতীয় পাওনাদি কোর্টের বাইরেই পেয়ে গেছেন, এই মামলাতে তাদের আর কোনো অভিযোগ নেই। কিন্তু আদালত বলেছেন যে এই মামলাটি হচ্ছে এনআইএক্টের 138 ধারা মামলা এবং এটি আপোষযোগ্য মামলা নয়, কারণ এই মামলাটি কোথাও উল্লেখ করা নাই যে এটি আপোষযোগ্য মামলা, তাই এটি আপোষ করার কোনো সুযোগ নাই এবং যেহেতু এনআইএক্টের 118-র এ ধারার বিধান মোতাবেক আসামিপক্ষ কোনো যুক্তি উপস্থাপন করেন নাই এই মর্মে যে তিনি চেকটি যথাযথভাবে প্রদান করেন নাই বা চেক গ্রহীতা যথাযথ ধারক ছিলেন না এই মর্মে কোনো যুক্তি প্রদান করেন নাই বা কোনো কাগজপত্র দাখিল করেন নাই মর্মে উল্লেখ করে তিনি বলেছেন যে যেহেতু এই বিষয়গুলি আসামিপক্ষ উল্লেখ করে নাই সেহেতু ধরে নেওয়া হচ্ছে যে চেকদাতা যথাযথভাবেই চেক গ্রহীতাকে চেকটি প্রদান করেছিলেন এবং চেকটি যথাযথভাবেই ডিজোনার হয়েছে এবং আসামি অপরাধী। তবে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে মামলার যাবতীয় নথিপত্র এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই মর্মে সিদ্ধান্ত প্রদান করেন যেহেতু আসামি এনএ্যাক্টের 138 ধারায় অপরাধ প্রদান করেছেন এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাকে পরিবর্তিত আকারে সাজা প্রদান করা হলো, তাকে কারাদণ্ডের যে সাজা ছিল 1 বছরে সেটি বাদ দিয়ে শুধুমাত্র 11 লক্ষ টাকা জরিমানার সাজাটি বহাল রাখেন এবং লাস্ট প্যারাতে উল্লেখ করে দেন যে যদি এই মামলার আসামি বাদীকে এই 11 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করে থাকেন তাহলে আর আদালতে কোনো টাকা প্রদান করার প্রয়োজন নাই এবং আসামি কর্তৃক যে টাকাটি আদালতে প্রদান করা হয়েছে সেটি বাদী তুলে নিতে পারবেন। তো তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু আইনগতভাবে কোর্টের বাইরে আপোষ করার কোনো বিধান নাই তারপরেও উচ্চ আদালত আসামিদের প্রতি নমনীয় হয়ে যেই আদেশগুলি প্রদান করছেন এগুলি অবশ্যই আসামিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক
উপকারী আদেশ হিসেবে বিবেচিত হচ্ছে। যেমন এই মামলাটিতে দেখেন যে একদিকে মাননীয় বিচারপতি মহোদয় বলেছেন যে এই মামলাতে আপোষ করার সুযোগ নেই, সেহেতু এই মামলায় যে আপনি আপোষ করেছেন এটি বললেও কোনো লাভ হচ্ছে না, সে যে অপরাধী সেটি তাকে কিন্তু সাজা দিয়েছেন এবং সাজাটি পরিবর্তিত আকারে তাকে শুধুমাত্র তার কারাদণ্ড বাদ দিয়ে শুধুমাত্র আর্থিক যেই বিষয়টি আছে বা যেই চেকে উল্লেখিত যে টাকাটি আছে সেই টাকাটি অর্থদণ্ড প্রদান করেছেন। এবং লাস্ট প্যারাতে একটি খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন যে যদি আসামি ইতিমধ্যে বাদীকে সমুদয় টাকা প্রদান করে থাকেন তাহলে আর তাকে পুনরায় টাকা প্রদান করতে হবে না। তো এর মাধ্যমে কিন্তু একরকম ভাবে উচ্চ আদালত আপোষ করতে উৎসাহিত করেছেন, এবং এভাবে যদি আপনারা কেউ বাইরে আপোষ করে থাকেন তাহলে উচ্চ আদালতে যদি এভাবে আপনারা উপস্থাপন করতে পারেন আশা করা যায় আপনারাও এই বিষয়গুলিতে সঠিকভাবে প্রতিকার পাবেন। তো এই ছিল আজকের এই মামলাটি নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।